পূজোর অনুদান নিয়ে প্রশ্ন তুললো কলকাতা হাইকোর্ট। পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, রোজ মামলা আসছে। আর দুর্গাপুজোয় 70,000 এমনই মন্তব্য করেছেন বিচারপতি। তমলুকের দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। পূজোর অনুদান নিয়ে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে, আর সেই মামলাতেই পূজোর অনুদান নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। অর্ণবাংশু রয়েছে, ঠিক কি বলল হাইকোর্ট এই পূজোর অনুদান সংক্রান্ত মামলায়? অর্ণবাংশু, সব্যসাচী, তমলুকে পূজোর একটি অনুমতি মামলা চলছিল বিচারপতি অমৃতা সিনহা এজলাসে। সেই মামলার সময় বিচারপতি জানতে চান সরকারি আইনজীবীর কাছে যে তমলুকে কটা দুর্গা পুজো হয়। তিনি বলেন 40 থেকে 50টি। বিচারপতি প্রশ্ন, তাহলে প্রত্যেকটা পুজোই কি 70,000টা করে পায়? তা তিনি বলেন যে না, সবকটি পায় না। তখন বিচারপতি বলেন যে মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, চাকরি পাচ্ছে না এই ফান্ডের অভাবে, অথচ ক্লাবগুলি 70,000টা অনুদান পাচ্ছে, এই মন্তব্য করেছে। যদিও এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবীকে কোনো মন্তব্য করেননি। বিচারপতি বলেন, আপনি কি করে বলবেন, আপনি তো রাজ্যেরই পার্ট, সুতরাং আমার মতামত এটাই। তো এই মন্তব্যটাই করেছেন বিচারপতি অমৃতা সিনহা পুজোর অনুমতি দেওয়া প্রসঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।